না আছে বড় হাড়ি, না আছে চাল, ফুটপাতে বিক্রি করছেন ছোলার বিরিয়ানি। ছোলা দিয়ে তৈরি বলে বিশেষ এই খাবারটি পরিচিতি পেয়েছে ছোলা বুটির বিরিয়ানি নামে। সুস্বাদু এই বিরিয়ানি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইদ্রিস মিয়া নামে এক বিক্রেতা। তার বিরিয়ানির স্বাদ নিতে দেখা গেছে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। রাজধানীর দৈনিক বাংলা মোড়ের পাশে ফুটপাতে দাঁড়িয়ে বড় থলিতে করে ছোলার এই বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। সকাল 11টা থেকে বিক্রি শুরু করেন তিনি। দুপুর 2টা বাজতেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তার বিরিয়ানি। তাই তো এক প্লেট বিরিয়ানির স্বাদ নিতে লেগেই থাকে ভোজন রসিকদের হুড়োহুড়ি। ছোলার বিরিয়ানির স্বাদ নিয়েছেন এমন কয়েকজন জানান, ছোলার মধ্যে আছে ডিম আর চিকেনের পিস, এই মুখরোচক খাবারটির অসাধারণ স্বাদ। এমন ব্যতিক্রমী খাবার এর আগে কোথাও খায়নি। ছোলাগুলো অনেক নরম, যা মুখে দিলেই গলে যায়। ছোলা সাধারণত যেমন থাকে, এই ছোলার বিরিয়ানি তেমন না, পুরোই অন্য রকম। প্রায় 40 বছর ধরে ছোলার বিরিয়ানি বিক্রি করছেন ইদ্রিস মিয়া। শুরুতে সাধারণ ছোলা বিক্রি করতেন অন্যদের মতো। একটু ব্যতিক্রম স্বাদ আনার জন্য ভিন্নভাবে রান্নার চেষ্টা করেন তিনি। তার এই চেষ্টা বিফলে যায়নি, তৈরি করেন এই বিশেষ ছোলা বিরিয়ানি। ইদ্রিস মিয়া এই ছোলার বিরিয়ানি বিক্রি করেই সন্তানদের বড় করেছেন, ঢাকায় কিনেছেন বাড়িও। এই বিরিয়ানি খেতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন ভোজন রসিকরা। বিশেষে মজার খাবার খেয়ে হম সন্তুষ্ট। বিরিয়ানি নিতে দাঁড়াচ্ছেন দীর্ঘ লাইনে, কেউ কেউ আবার কয়েক বাটি ছোলা বিরিয়ানি একাই করেন সাবার। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।